হ্যাঁ গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। বিপাস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকের ভিডিও হচ্ছে আমার কিছু চুড়িদারের কালেকশন আজকে তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঝটপট প্রেস করে দাও। তো চলো ভিডিও শুরু করি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, শেষ অবধি দেখবে আর কমেন্ট করবে। চলো, তো আজকে আমার চুড়িদারের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। আজকে পার্ট ওয়ান, মানে আমি এখানে শিলিগুড়িতে তো আমি ভাড়া থাকি, তো আমার তো নিজের বাড়িতে আমি থাকি না, তো সেই কারণে সব রকম ড্রেস, শাড়ি বলো ড্রেস বলো, আমার পক্ষে আনাটা এখানে সম্ভব হয়নি। যদিও বা তো যে কয়েকটা আমি সঙ্গে করে এনেছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর বাকিটা যখন আবার বাড়ি যাব, আবার যখন আনবো পার্ট টু করে তোমাদেরকে আবার দেখাবো। ওকে, চলো দেখতে থাকো আজকের ভিডিও শুরু করি। ফার্স্টে দেখো, টিয়া কালারের আমার একটা খুব পছন্দের চুড়িদার, এটা আমার খুব প্রিয় একটা কালার আর খুব পছন্দের কটন কাপড়ের। আর হচ্ছে এই মাঝখানটা একটা স্টোনের, এই সামনেটা একটু কাজ করা। চলো দেখো, রেড প্যান্ট রেড ওড়না, চলো তোমাদেরকে দেখাই খুলে। এইটা আমি নেট থেকে নিয়েছিলাম, অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো পিস ছিল, বানিয়ে নিয়েছি। আমার বেশিরভাগ চুড়িদারই বানিয়ে নেব, কেননা ফিটিংস না হলে আমি সেই জিনিস আমার পরতে ভালো লাগে, আমার একটু অস্বস্তি বোধ হয়। তো তার জন্য নিজে দেখো টোটালটাই, এই যে গলাটা দেখো এরকম পেছনে ফিতে আছে, এই যে দেখো, এই যে চলো এটা হয়ে গেল। চলো নেক্সট, এটা দেখেছো আমি পরশু দিনই ভিডিও করছিলাম এটা পরে, এটাও আমার খুব পছন্দের একটা চুড়িদার বলতে পারো। আমি শাড়ি আর চুড়িদারটাই বেশি পরি, জিন্স টিন্স এগুলো খুব কমই পরি, চুড়িদারটাই আমার খুব কমফোর্টেবল হয়, চুড়িদারটাই আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো, এইটা ব্রাশো নেট যে হয় সেই মানে সিট কিনেই বানিয়েছি আমি। তো চলো লং চুড়িদার, চলি দেখো দেখো গলাটা দেখো, ফুল হাতা এটা, এই যে দেখো, এই যে পেছনটা দেখো। তো চলো, শুধু ভিডিও দেখলে হবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে ঝটপট প্রেস করে দাও। চলো নেক্সট, এই একটা, এটাও আমার সিট কিনে বানানো চুড়িদার, দেখতে পারো এই যে রেড কালার, রেডের মধ্যে হালকা পিন্টের কাজ করা, দেখো হালকা করে পিন্টের কাজ করা আছে। আর এটাও আমার সিট কিনেই বানানো, খুব একটা পছন্দেরই চুড়িদার, খুব ফিটিংস, আমার খুব কমফোর্টেবল ফিল করি আমি পরলে, আমার ভীষণই ভালো লাগে, খুবই পছন্দের। আর আমার হাজবেন্ডের রেড আর হচ্ছে ইয়েলো, এই দুটো কালার ওর সব থেকে ফেভারিট, তাই আমার বেশিরভাগ ড্রেসই বলে তো চুড়িদার আমার বেশিরভাগই লাল হলুদের মধ্যেই তোমরা দেখতে পাবে। তো চলো নেক্সট, এই যে দেখছো আকাশি কালার, এটা কাঁথা স্টিচের হালকা করে কাজ করা আছে দেখো, আর দুটো একটা স্টোন দেওয়া আছে মাঝখানে, এই যে দেখো। খুব এই এই চুড়িদারটা আমার বর একবার নববর্ষের মধ্যে আমাকে দিয়েছিল, এই যে দেখো, এটা বানানো না, রেডিমেড একটা মল থেকে নেওয়া। নিচটা দেখো, এক সাইডে এরকম করে কাজ করা দেখো। চলো এর পরেরটা দেখাই,
এই যে ইউলো, এইটা এটা সিট কিনে বানানো বলছি না, আমার বেশিরভাগ চুড়িদারই সিট কিনে বানানো। তো চলো দেখো, এটা হচ্ছে সুতি কাপড়ের, পুরো ব্রাশো সুতি এক ধরনের বেরিয়েছিল মাঝখানে, ওপরে ব্রাশো প্রিন্টের কাজ করা, হালকা হালকা কাজ আছে, দেখো দেখছো, এই যে দেখো স্লিভলেস হাতা বানিয়েছিলাম, এই যে দেখো পেছনটা ডিপ গলা, এই যে সামনে চার কোলা, এই যে দেখো চলো এর পরেরটা, এইটাও সিট কিনে বানানো। তো চলো দেখো, আমার বেশিরভাগ চুড়িদারি সিট কিনে বানানো, আমি তোমাদের সাথে যতবারই বলছি ততবারই একটা কথাই বলে যাচ্ছি যে আমার সিট কিনে, বেশিরভাগ সব চুড়িদারি আমার সিট কিনে বানানো, কেননা আমি রেডিমেড কিনে মানে আমি কমফোর্টেবল ফিল করি না, আমার আর আমার যে চেহারা তোমরা তো বুঝতেই পারছো, মানে ওই সেলাই করতে হয়, এই করতে হয়, ওই করতে হয়, তার জন্য আমি সিট কিনে একদম নিজের শরীরে ফিটিংস করে বানিয়ে নিই। তো চলো, এই যে অরেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছো প্রিন্টের, দেখো ভালো করে দেখো, আমার এক কালারের জিনিস খুবই ভালো লাগে। তো এই যে দেখো হাতাতে এরকম কাটা আছে, শর্ট হাতা, ভালো কেমন লাগছে? চলো নেক্সট, এই যে নেট, পুরোটাই নেটের চুড়িদার, এইটাও সিট কিনে বানানো, রেডিমেড নয়, এই যে দেখো বলে কেমন লাগছে, এটা ফুল হাতা, দেখো টোটালটা, এটা অনেক দিনের চুড়িদার, এটা অনেক দিন আগে আমি নিয়েছিলাম, বেশ মানে আমার বিয়ের আগেকার, খুবই খুবই পছন্দের ছিল, কিন্তু এখন কেন জানি না আমার পড়তে ভালো লাগে না, তো তবু আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চুড়িদারটা নতুন বানানোর পর থেকে দুবার কি তিনবার হয়তো পরেছি, তারপর আর পরিনি, চুড়িদারটা এরকমই ধরে গেছে, এই যে দেখো আর এটা ওড়না, এটা দেখানোর মতো, ওড়নাটা এতটাই বড় যে শাড়ির মতো করে পরাও যায়, আর আমি পরেওছি, আমাকে ভিডিওতে দেখেওছো তোমরা, হয়তো ফলো করলে ভালো করে দেখতে পাবে যে আমি এটা শাড়ির মতো করে অনেকবার পরেওছি, এটা আমার খুব ভালো লাগে, আমার এক্সট্রা কিনেছিলাম রেডিমেড দোকান থেকে, আমার খুব পছন্দের, এই ওড়নাটা ভীষণই পছন্দের। চলো নেক্সট, এইটাও আমার সিট কিনে বানানো। চলো দেখো, এই যে ছোট ছোট প্রিন্টের, পুরোটাই সুতি কটন আর ভীষণই সফট নরম, আমি বেশি হিজিবিজি জিনিস পরতে পারি না, আমার খুব অস্বস্তি বোধ হয়, আমি সবসময় সুতি নরম কমফোর্টেবল জিনিসগুলোই বেশি পছন্দ করি, আর তোমাদের সঙ্গে তো বারবার বলছি যে আমার বেশিরভাগ জিনিসই বানানো, এই কারণেই বানিয়ে নিই, যেটা আমার যে কাপড়টা আমার মনে হয় যে খুব কমফোর্টেবল ফিল করব আমি পরে, সেই কাপড়টাকেই আমি খুব চুজ করি, সেইটাই কিনি, সেইটাই নিজের ইচ্ছে মতো খুশি মতো বানিয়ে নিই। এই যে দেখতে পারো, এটাও ফুল হাতা না, থ্রি কোয়ার্টার হাতা, এই যে দেখো, চলো নেক্সট, এই যে দেখছো, এটা আমার অনলাইন থেকেই নেওয়া, মানে খুব পছন্দ হয়েছিল আমার চুড়িদারটা দেখার পরে, অনেকগুলো কালার ছিল, তো ইয়েলো কালারটাই আমি খুব পছন্দ করেছিলাম, যেহেতু আমার বরের সঙ্গে তখন কথা বলতো, আমার বর মানে রেড আর ইয়েলো এই দুটো কালার খুবই ওর পছন্দের কালার, তো আমি যে কোনো জিনিস পরলে ও শুধু আমাকে বলতো যে তুমি লাল কি হলুদ পরবা, তো জন্যই ওর কারণেই আমার বেশিরভাগ জামা দেখবে যে লাল হলুদ লাল হলুদ। দেখো এটা কেমন, এটা আমি নেট থেকে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তো
কাপড়টা খুবই ভালো, এইটার যে প্যান্টের একটা কাপড় ছিল এতটাই সফট এতটাই ভালো যে আমি সেইটা দিয়ে এক্সট্রা আবার আরেকটা চুড়িদার বানিয়ে নিয়েছি। আর এখন তো লেগিংস ফেগিংস এগুলো তো বেরিয়েই গেছে, কেউ তো আর এক্সট্রা করে প্যান্ট বানায় না, লেগিংস দিয়ে সব চুড়িদার কুর্তি এইসব সবাই পরছে, তো আমিও সেটাই করি। তো এই যে দেখো, চলো এটারই ওড়না, এই চুড়িদারেরই ওড়না, এই ওড়নাটাও একটু আগেই তোমাদেরকে বললাম, এই ওড়নাটাও এতটাই বড় যে আমি শাড়ির মতো করে পরি। আর আমাকে ভিডিওতে তোমরা ঠিকঠাক ফলো করলে দেখতে পাবে যে আমি এই ওড়নাটাকে শাড়ির মতো করে পরি, এতটাই বড় যে খুব নরম, এত সফট, পরে ভীষণ ভীষণ মানে খুবই আরাম লাগে আমার পরলে, এতটাই আমার পছন্দের। তো এই যে দেখো, মানে বোঝাই যায় না যে এটা ওড়না না শাড়ি, ভীষণই ভীষণই সুন্দর আমার কাছে, সুন্দর এখন কার কাছে কেমন জানি না, তবে আমার কাছে খুবই কমফোর্টেবল, আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের একটা ওড়না। চলো দেখো নেক্সট, এইটাও আমি পরশু দিন 3-4 দিন হলো পরে ভিডিও শুট করলাম ইনস্টাগ্রামে, তোমরা যদি দেখো হয়তো দেখবে চিনতেও পারবে। এইটাও আমার সিফট কিনে বানানো, ভীষণই পছন্দের বিয়ের আগেকার একটা চুড়িদার, আমার খুব পছন্দের চুড়িদার, অরেঞ্জের মধ্যে ব্লু দিয়ে কম্বিনেশন করা। দেখো প্যান্ট, এটা ওড়না, আর চুড়িদারটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, গলাটা দেখো সুতো দিয়ে কাজ করা, মাঝখানে একটা দুটো করে এরকম স্টোন বসানো আছে, পুরোটাই সুতো দিয়ে কাজ করা। আর নিচটা দেখো, এই যে এইরকম চলো নেক্সট, এটা সুতিরই, সুতিরই মানে কটন, একটু একদম পিওর সুতি না, তবে খুব একটা খারাপ না, মানে অনেকদিন থেকে পরছি, বিয়ের আগে থেকে চুড়িদারটা আমার খুব পছন্দের। আর ডিপ অরেঞ্জের মধ্যে এই ব্লুটা খুব শুট করেছে, তো আমার খুব পছন্দের। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর শুধু ভিডিও দেখলে হবে না, অবশ্যই আমার চ্যানেলটিকে স্কিপ না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঝটাপট প্রেস করে দাও। চলো নেক্সট, এই যে দেখো আমার আরো অনেক অনেক চুড়িদার ড্রেস বাড়িতে আছে যেগুলো আমি এখানে সঙ্গে করে আনতে পারিনি, আর তোমরা বুঝতেই পারছো ভাড়া বাড়িতে এত জিনিসপত্র নিয়ে আনাটা সম্ভব না, তো যতগুলো মানে যেগুলো আমি পরবো তবুও আমি এগুলো আনার সময় অনেক বকা খেয়েছি, আমার বরের কাছে বলে এত জিনিস তুমি নিয়ে যাচ্ছ পরবে পাবে, তুমি তো যাওই না কোথাও, এত জিনিস এত চুড়িদার কেন নিয়ে যাচ্ছ, আমি নিয়ে যাচ্ছি আমি পরবো, এই পরবো বলে এই তো আলমারিতে গুছানোই আছে, পড়াই হয় না। তো দেখো চলো, এইটা সুতি না, এইটা হচ্ছে একটু সিল্কের উপরে, সিল্ক ব্লেন্ড যেটাকে বলে, সিল্কের মধ্যে কাপড়টা, কিন্তু খুব ভালো সুন্দর, এটাও আমার অনলাইন থেকে নেওয়া চুড়িদারটা, চুড়িদার বলবো না পিস নেওয়া ছিল, তো সেটাকে আমি কেটে বানিয়েছি। এই যে গলাটা দেখো, স্টোন দিয়ে কাজ করা, রানী কালার, মানে রানী কালারের মধ্যে, রানী কালারটা আমার খুব পছন্দের একটা কালার, কিন্তু আমার বরের জন্য এই সমস্ত কালার খুব একটা আমার বেশি পরা হয় না, একটু আগেই বললাম ও যেহেতু লাল আর হলুদ এই দুটো কালার খুব চুজ করে, যার কারণেই আমার পরা হয় না। দেখো পেছনে ফিতে নেই, শুধু এই যে হাতে এরকম পরা, আর এই যে পেছনে পিঠে একটা শো বোতাম দেওয়া আছে, দেখো পিঠটা এরকম। তো চলো নেক্সট, এইটাও আমার অনলাইন থেকে সিট কিনে বানানো কোটকি প্রিন্টের, পুরোই কটন, এতটাই নরম এতটাই কাপড়টা সফট, গরমের মধ্যে পরলে ভীষণ কমফোর্টেবল ফিল করি, এতই সুন্দর এতই নরম, আমার তো খুব পছন্দের খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে সুতির জিনিসটা আমি একটু বেশি পছন্দ করি, তো তোমরা দেখো এটা বেশি দিন হয়নি, আমি এটা 1 বছরের মতন হয়ে গেল আমি এই পিসটা নিয়ে চুড়িদার বানিয়েছি। এটা দেখো গলাটা,
গোল ডিপ গোল গলা, আমার সব চুড়িদারেরই গলাগুলো ডিপ ডিপ করে বানানো, আর আমি ডিপ গলা ছাড়া ছোট গলা পরতে পারি না, আমার ভালো লাগে না। এই যে দেখো সামনেটা দেখো, দেখো চলো পুরোটাই এটা কটকি প্রিন্ট বলি আমরা, সবাই জানে এটাকে কটকি প্রিন্ট বলে। চলো নেক্সট, এটারও ওড়না এতটাই বড়, আমি এই ওড়নাটা ব্যবহারই করি না। দেখো নতুন ভাঁজ করা আছে, এইটা এইটা একটা দাগ ঘুরেছে কিসের জন্য বলে তো, আমি ওই একবার মার ওখানে গিয়েছিলাম ট্রেনে, ট্রেনের মধ্যে থেকে কিছু যেন একটা দান পড়েছিল ওড়নাটার মধ্যে, আর প্রচন্ডই বড় এই ওড়নাটা, এতটাই বড় এতটাই বড়। দেখো রেড আর হচ্ছে স্কাই ব্লু দিয়ে কম্বিনেশন করা, দেখো দেখছো খুবই বড়। চলো নেক্সট, এই যে দেখো এইটা টোটালটাই সাদা, সাদার মধ্যে কাঁথা স্টিচের ছোট ছোট সুতো দিয়ে দেখো কাজ করা, দেখছো এইরকম পুরোটাই সুতি কটন, কোনো রকম মিক্সড নেই, এতটাই নরম। খুব আমি একবার পরার পরে, নতুন এই সালোয়ারটা আমার, একবার পরার পরে আমি ধুয়েছিলাম, আমাদের বাড়িতে পুজো ছিল তখন আমি পরেছিলাম, তারপর হচ্ছে সিঁদুর পরেছিল ধুয়েছিলাম, এতটাই নরম হয়ে গেছে, এতটাই সফট বলার মতো না। এটাও আমার সিট কিনে বানানো চুড়িদার, এই যে দেখো বুঝতে পারছো ছোট ছোট প্রিন্ট করা, দেখো এটাও আমি ভিডিওতে পড়েছি, আশা করছি যারা আমাকে দেখো কন্টিনিউ হয়তো তাদের মনে থাকবে। তো দেখো এটারই ওড়না, এটা আমি এক্সট্রা নিয়েছি ওড়না, চলো এর পরে দেখাই। কিছুক্ষণ আগে একটা হলুদ রঙের সালোয়ার দেখিয়েছিলাম, এই যে এই যে এইটা দেখালাম যে এইটারই প্যান্ট একটা সিট ছিল, প্রচন্ড বড় ছিল, আমি ওইটা বানাইনি প্যান্ট, ওইটারই কাপড় দিয়ে আমি এই সালোয়ারটা বানিয়ে নিয়েছি, মানে আমার নিজের মতো করে আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখো হাতে, এটা আমি ভিডিওতে পড়েছিলাম হয়তো দেখেছো, এই যে হাতে এরকম সবুতাম দিয়ে এরকম করে নিয়েছি দেখো, আর কাপড়টা আমি চুড়িদারটা অনেকবার পরেছি, আমার এতটাই ভালো লাগে বলার মতো না, তোমাদেরকে বললাম আমার বরের পছন্দের কালার লাল হলুদ, তো আমি এতবার পরেছি, আর যে কোনো জামা কাপড় আমি একবার পরলে সেটাকে না ধুয়ে আর ঢুকাই না আলমারিতে, তো ধুয়ে 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 আমার এতটাই নরম হয়ে গেছে যে আমার খুব ভালো লাগে। নিচে এই যে নিচটা দেখো, এটা আমি এক্সট্রা বসিয়ে নিয়েছি, তো চলো এর পরে দেখাই। এইটা আমার একটা কুর্তি বলতে পারো, কুর্তির কালেকশন নিয়ে আমি আরো একদিন আসবো তোমাদের সামনে, তো আজকে মানে আমি তো একটু আগেই বললাম আমি এত জামা কাপড় আনতে পারিনি বাড়ি থেকে, আমার বাড়িতে আরো অনেক জামা কাপড় আছে, চুড়িদার কুর্তি পার্ট টু কালেকশন নিয়ে নেক্সট দিন তোমাদের সামনে আমি হাজির হব। আজকে যে কয়টা আমার কাছে আছে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। এই যে দেখো ইয়োলোর মধ্যে একটা পুরো কটন সুতির একটা কুর্তি, মনেই হয় না যে গায়ে কিছু পরে আছো, এতটাই ভালো এতটাই নরম। আর দেখো সামনেটা সুতো দিয়ে এই জায়গায় একটা কারুকার্য করা আছে, দেখো অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা দেখেই এই কুর্তিটা নিয়েছিলাম। চলো এর পরেরটা দেখাই,
অনেকে হয়তো এই রিসেন্ট উঠেছে, তো অনেকেরই অনেকেরই হয়তো আছে, যাই হোক থাকতেই পারে, তা সেটা কোনো ব্যাপার না। কিন্তু হাজার কোটি জামদানির এই কুর্তিগুলো রিসেন্ট উঠেছে, সবাই নিচ্ছিল, তো আমার মা এটা আমাকে দিয়েছে, এই এই মানে পুজো গেল, পুজোর আগে দিয়েছে আমাকে এটা, এই জন্য। মানে আমি যখন ওখান থেকে মার ওখান থেকে শিলিগুড়িতে চলে আসি, তখন মা এটা আমাকে কিনে দিয়েছিল। এই যে ওপরের জ্যাকেট, মানে এটা পরে তারপরে এই এই জ্যাকেটটা, ব্লু এর মধ্যে হলুদ, এটা আমি চুজ করে নিয়েছিলাম, রেড কালারও ছিল, কিন্তু এতই রেড চুড়িদার, এতই রেড সবকিছু, লাল লাল, তাই ব্লুটা আমি চুজ করে নিয়েছি, মায়েরও পছন্দ, মা দিয়েছে এটা। চলো এর পরেরটা দেখাই, এই যে দেখছো এটাও পুরো সুতি, আমার কুর্তিগুলো একটু যা আর কি দোকান থেকে দুই একটা কেনা, আর যত ড্রেস আছে, যত চুড়িদার বলবে সব আমার রেডিমেড সিট কিনে বানানো চুড়িদার। এই যে দেখো এটা দোকান থেকেই কেনা, একটা সিম্পল কুর্তি, আর কিছুই না, খুব নরম সুতি কাপড়ে, খুবই নরম। এই দেখো ছোট ছোট প্রিন্টের মধ্যে ছোট ছোট একটা করে স্টোন দেওয়া আছে, দেখো বুঝতে পারছো, এটা রানী কালার, ভীষণই আমার খুব ভালো লাগে। আমি আদার্স কালার গুলো খুব পছন্দ করি, কিন্তু আমার বরের জন্য পড়া হয় না, আমার বর লাল আর হলুদ ছাড়া কিছু বোঝে না। চলো নেক্সট দেখাই, এই যে এটাও আমার একটা কুর্তি চুড়িদারের মতনই, এটাও সুতির, পুরো শেড শেড দেওয়া, দেখো সামনেটা এরকম শো বোতাম দেওয়া আছে, এই যে দেখো থ্রি কোয়ার্টার হাতা, এই যে দেখো শেড দেওয়া। কি শুধু ভিডিও দেখলে হবে? আমার চ্যানেলটিকে ঝটাফট সাবস্ক্রাইব করে ঝটাফট পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। চলো নেক্সট, এইটা একটা ওয়ান পিস কুর্তি, বহুদিনের কুর্তি, রেয়ন কাপড়ের, ভীষণ সফট, ভীষণ নরম, একটা মল থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর, খুবই নরম। এই যে দেখো সামনেটা দেখো, বালা বালা দেওয়া আছে, আর এই যে পেছনটা দেখো, কালোর মধ্যে এই পিনটা খুব নরম, দেখতে হয়তো এরকম লাগছে কিন্তু ভীষণই নরম, এই দেখো হাতে মুঠি করলে মুঠি হয়ে যায়, সুন্দর, খুব নরম, আমার তো খুব ভালো লাগে। চলো এর পরেরটা দেখাই, এইটাও আমার একটা সুতি কুর্তি, মানে যা ছিল সব দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এটাও একটা সুতি কুর্তি, খুব সিম্পল, এটার কোনো কাজ টাজ নেই, আমি হালকা পাতলা বাজার টাজার গেলে এইটা পরে যাই, মানে সুতি, এক কথায় সুতি, এটা কোনো হিজিবিজি, আর তোমাদেরকে আমি একটু আগেই বললাম আমি কোনো হিজিবিজি জিনিস পরতে পারি না, কমফোর্টেবল ফিলও করি না, আমার ভালোও লাগে না, আমার প্রত্যেকটা জিনিসই খুব সিম্পল, আর আমি সিম্পল থাকতে বেশি ভালোবাসি। চলো এর পরেরটা দেখাই, এই একটা কুর্তি, দেখো টোটাল এটা সুতো দিয়ে কাজ করা, এগুলো আমার বিয়ের আগে নেওয়া, এই যে দেখো সুতো দিয়ে কাজ করা আছে, কাঁথা স্টিচের মতন, আর রেয়ন কাপড়ের, খুব নরম, খুব সফট, এই যে দেখো মুষ্টি হয়ে যাচ্ছে, মুঠি মুঠি করে নিলে মুঠি মুঠি হয়ে যায়। চলো নেক্সট, এই যে এটা আমার একটা কুর্তি, দেখো স্লিভলেস হাতা, হাতা ছিল আমি লাগিয়ে নিইনি, কেননা হচ্ছে গরমের জন্য কিছু রাখতে হবে, এটাও রেয়ন কাপড়ের, খুব
নরম, দেখো বুঝতে পারছো মুষ্টি হয়ে যাচ্ছে, মুঠি মুঠি করে নিলে মুঠি মুঠি হয়ে যায়, দেখো। চলো, এই দেখো এই ছোট ছোট স্টোন দিয়ে কাজ করে দেখো, আবার এই নিচেও ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা, নিচটা দেখো। চলো নেক্সট, এটা গেঞ্জি, এটা নিচে একটা প্যান্ট আছে আমার আলমারিতে, এই ঢুকানো আছে, ওটা বের করাই হয়নি, যাই হোক। তো এটা কুর্তি বলবো না, একটা টপের মতনই, মানে লং টপ, ভীষণ নরম গেঞ্জি কাপড়ের, ভীষণ সফট। তো আরো কালেকশন আছে, পার্ট টু কালেকশন করে আমি নেক্সট দিন দেখাবো, মানে লাগছে না, পার্ট টু কালেকশন করে নেক্সট দিন দেখাবো। আমার চুড়িদারের কালেকশন, দু চারটে কুর্তির কালেকশন, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে প্লিজ জানাবে, আর প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল বাটনটি ঝটপট প্রেস করে দেবে।